গত বৃহস্পতিবার আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে 2024 সালের জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে।